এই মুহূর্তে সচিবালয়ে ব্রিফ করছেন দুর্যোগ প্রতিমন্ত্রী, আমরা সরাসরি তার ব্রিফিং এ চলে যাচ্ছি। আমরা তো সুনামগঞ্জের সিলেটের বন্যায় আশ্রয় কেন্দ্রগুলো দেখেছি, কাজ করেছি। আসলে অনেক যে ক্যাপাসিটি, যদি 100 জন হয় সেখানে দেখা যায় যে 200 জন লোক আশ্রয় নেয়। সেখানে তাদেরকে খাওয়া দাওয়া, পানি এবং স্যানিটেশনের ব্যবস্থা কঠিন। তবে একটা সুখের খবর এই যে আমরা বিশেষ করে আমি দায়িত্ব নেওয়ার পরে যে আশ্রয়কেন্দ্রগুলো, বন্য আশ্রয়কেন্দ্র, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এবং মুজিব কিলার যে ডিজাইন করে যেগুলো আমরা নির্মাণ করেছি সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সন্তোষজনক। প্রত্যেকটা আশ্রয়কেন্দ্রে আপনার র্যাম্প আছে প্রতিবন্ধীদের জন্য, তারপরে প্রতিবন্ধীদের থাকার জন্য আলাদা কক্ষ, প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং মাদারদের জন্য আলাদা কক্ষ, নারী শিশুদের জন্য আলাদা কক্ষ, পুরুষদের জন্য আলাদা কক্ষ, কিচেন আছে এবং 13 থেকে 15টা করে টয়লেট আছে, সাবমার্সিবল টিউবওয়েল আছে, রিজার্ভ ট্যাঙ্কি আছে, সোলার সিস্টেম দেওয়া আছে। কাজেই আমি মনে করি এবং এগুলো আমাদের বিদেশি অনেক ডেলিগেট তারা এগুলো ভিজিট করেছে, তারা সন্তোষ প্রকাশ করেছে এবং তারা এটাকে মডেল হিসাবে বিভিন্ন দেশে ইমপ্লিমেন্ট করছে। কত লোক আশ্রয় কেন্দ্রে এসেছে প্রায় 7 লক্ষের উপরে। আর একটু বলবেন যে মূলত এখন মূল ভাগটা অর্থাৎ একদম ঘূর্ণিঝড়ের সেন্টার পয়েন্ট এখন কোন অবস্থায় আছে? সেন্টার পয়েন্টটা এখন 150 কিলোমিটার দূরত্বে আছে এবং অ্যাভারেজ 20 কিলোমিটার বা 22 কিলোমিটার বেগে যদি আগায় তাহলে এটা ধরা হচ্ছে যে দুপুর 3টার মধ্যে সেন্টারটা আমাদের এবং মায়ানমার উপকূল অতিক্রম করবে। আমাদের চট্টগ্রামে জেলায় 5 লক্ষ, কক্সবাজার জেলায় 2 লক্ষের অধিক এবং সেন্ট মার্টিনে 8.5 হাজার, আমরা সব মিলে প্রায় 7.5 লক্ষ লোককে আশ্রয় কেন্দ্রে নিতে পেরেছি এবং চট্টগ্রাম এবং কক্সবাজার জেলায় আমরা 20 লক্ষ টাকা নগদ দিয়েছি, তারপরে 200 মেট্রিক টন চাল দিয়েছি, 14 মেট্রিক টন ড্রাই কেক এবং টোস্ট দিয়েছি, এর সাথে পর্যাপ্ত পরিমাণ ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেট, খাবার স্যালাইন এবং আমরা মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে যারা ডিউটি করছে। ডেফিনেটলি আছে, আপনি দেখছেন যে বিপদ মহাবিপদ সংকেত দেওয়ার পরে কিন্তু বীজ খালি হয়ে গেছে, বীজ শুধু না, যে কোনো সমস্ত টুরিস্ট অ্যাক্টিভিটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমরা সেটা দেখে আমি আর্ম ফোর্সেস ডিভিশনের পিএসও সাথে কথা বলেছি, তো উনি এরপরে বিজিবি, পুলিশ, টুরিস্ট পুলিশ, নৌ পুলিশ সবাইকে নির্দেশনা দিয়েছেন এবং সবার প্রচেষ্টায় কিন্তু আমরা তাদেরকে হোটেল ফিরিয়ে নিতে সক্ষম হয়েছি, ঝুঁকিপূর্ণ জায়গা কেউ ছিল। এবং এমনকি গতকালকে রাত্রে 9:30 মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ফোন দিয়েছেন যে এখনো বিচে মানুষ সেলফি তুলতেছে, আনন্দ করতেছে, এটা 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 এটাকে তোমরা নিয়ন্ত্রণ করো। পরে আমরা ডিসির সাথে কথা বলার পরে বিজিবি বিচকে খালি করেছে। ঠিক, আপনি যেটা বলছেন এটা সত্যি, কিন্তু সরকার চুপ করে থাকে না, সরকার অ্যাকশন নিয়েছে, স্বয়ং প্রধানমন্ত্রী এটা দেখে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন।